Hey bondura, aaj ami ei video te Avatar 2 orthat Avatar the Way of Water er trailer breakdown korte jacchi ar er maddhome apnara jante parben Avatar 2 e ki ghorte choleche. আপনারা সবাই জানেন যে অ্যাভাটার অর্থাৎ প্রথম সিনেমাটির মুক্তির প্রায় 13 বছর পর এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আর যার প্রথম ট্রেলার অলরেডি মুক্তি পেয়েও গেছে। আই হোপ এই ট্রেলারটি অ্যাভাটার লাভাররা বোধহয় একজনও মিস করেননি আর যারা এখনও দেখেননি এই ভিডিওটি এখানে পজ করে দেখে আসতে পারেন কারণ এই ভিডিওতে ট্রেলার অনুযায়ী মুভির সম্ভাব্য কিছু স্টোরি তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা তো সবাই জানেন যে এই সিনেমাটি রিলিজ হওয়ার পর বক্স অফিসে কী পরিমাণ হিট করেছে আর আজকে যে আমি স্টোরিটা বলবো সেটা হয়তো মুভি রিলিজ হওয়ার পর কিছুটা মিলেও যেতে পারে আবার পুরোপুরি ভুলও হতে পারে। তাহলে চলুন যাওয়া যাক সম্ভাব্য মুভি স্টোরির দিকে। ট্রেলারের প্রথম দিকে আমরা অসম একটি দৃশ্য দেখতে পাই যেখানে কিছু নাবি দুটি পাহাড়ের সংযোগস্থল দিয়ে দৌড়চ্ছে। কিন্তু এখানে একটু পজ করুন, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই নাবিদের সাথে একজন মানবজাতি অর্থাৎ মানুষের একটি বাচ্চা রয়েছে। কিন্তু আপনারা যদি প্রথম পার্ট দেখে থাকেন তাহলে দেখবেন যে প্যান্ডোরা থেকে দু একজন ছাড়া প্রায় বাকি সব মানুষকেই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে কথা হচ্ছে এই বাচ্চাটি কোথা থেকে এলো। এখানে মনে হতেই পারে যে এই মুভির সময়সীমা প্রথম মুভির থেকে অনেক দিন পর, তাই জ্যাকো নেজেরই সন্তান হয়তো এটি। কিন্তু খুব সম্ভবত এই বাচ্চাটি ওদের সন্তান না, কারণ প্রথম পার্টের লাস্ট সিনে আমরা দেখেছি জ্যাক একেবারে শেষবারের মতো তার নিজের আত্মা তার নিজের শরীর থেকে অবতারের স্তরে স্থানান্তর করে। তাই এখন সে যেহেতু পাকাপোক্তভাবে একজন নাবি হয়ে উঠেছে তাহলে তাদের দুজনের সন্তান একটি মানুষ সেটা কখনোই হতে পারে না। খুব সম্ভবত এটা হতে পারে যখন আরডিএ কোম্পানির সমস্ত মানুষ পৃথিবীতে পাঠানো হয় তখন সেখানেই এই মানব শিশুর জন্ম হয়। তাই যেহেতু একটি শিশুর কাছে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব না, তাই জ্যাক এই শিশুটিকে দত্তক হিসেবে নিজের সন্তানের মতো লালন পালন করে আর সেই থেকে সে নাবিদের সাথে বড় হয়ে উঠছে। আর এখানে তার সাথে এই যে তিনটি নাবির সন্তান রয়েছে খুব সম্ভবত এরাই হচ্ছে জ্যাক ও নেইতেরই সন্তান, কারণ প্রথম পার্ট থেকে এই পার্টের সময়সীমা প্রায় 8 বছর পর। অর্থাৎ প্রথম পার্টের 8 বছর পরের ঘটনা আমরা এই সিনেমাতে দেখতে পাবো। আর এই টাইমে পৃথিবী থেকে আরও একটি দল প্যান্ডোরাতে পাঠানো হবে ওই একই কাজের জন্য আর যা নিয়ে শুরু হবে প্যান্ডোরবাসীদের সাথে তুমুল লড়াই। কিন্তু এটা যেহেতু 8 বছর পর তাই মানব জাতির টেকনিক্যাল দিক থেকে আরও এগিয়ে আর এজন্য মানুষের সাথে নাবিদের পেরে ওঠা এখন আরও দুষ্কর। কিন্তু সকলেই আমরা জানি যে সকল মুভির শেষে কি হতে পারে, অর্থাৎ শেষমেশ ওই নাবিদেরই জয় হবে। এখানে নতুন আসা মানব জাতিদের সাথে লড়াই করার জন্য জ্যাক তার পরিবারদের নিয়ে চলে যায় পার্শ্ববর্তী এক প্রতিবেশীর কাছে। অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা যেটা দেখেছিলাম সমস্ত কাবিলেগুলোকে এক করে মানব জাতির বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়িয়েছিল ঠিক ওই একইভাবে এখানেও তারা একত্রিত হতে পারে। তারা তাদের জায়গা ছেড়ে উপস্থিত হবে সমুদ্রকূলবর্তী একটি উপকূলীয় এলাকায়। অর্থাৎ এই মুভিতে আমরা বেশিরভাগ সিনগুলো আমরা জলাশয়কে নিয়েই দেখতে পাবো, তাই এই সিনেমার নাম দেওয়া হয়েছে দ্য ওয়ে অফ ওয়াটার। ট্রেলারের একটি দৃশ্যে আমরা জ্যাককে ইক্রান্তে চড়তে দেখি, কিন্তু প্রথম পার্টেই তো আমরা দেখেছি যে সে তরুকে বশ করেছিল আর তার সাহায্যে সে অত বড় লড়াই লড়েছিল। কিন্তু তাহলে এই পার্টের ট্রেলারে তরু কোথায়? হয়তো এই মুভির প্রথম দিকে নতুন আসা মানব জাতির সাথে লড়াই করতে গিয়ে তরু মারা গেছে, নয়তো প্রথম পার্টের শেষেই জ্যাক নিজে থেকেই তাকে মুক্তি দিয়েছে। আর এটা হতে পারে জ্যাক যেহেতু নিজের শরীরকে একেবারের মতো অবতারের শরীরে স্থানান্তর করেছে তাই তাকে নতুন করে তরুকে আবার বশ করতে হতে পারে। এবার পার্ট টু এ সব থেকে অবাক করা বিষয় যেটি হতে চলেছে সেটা হচ্ছে এই সিনেমার ভিলেন। প্রথম পার্টের ভিলেন কর্নেল মাইলসকে সবারই মনে আছে আর এই সিনেমাতে আশ্চর্যজনকভাবে কর্নেল মাইলসই হতে চলেছে এই সিনেমার ভিলেন। কিন্তু আমরা প্রথম পার্টের শেষ দিকে তো দেখেছিলাম যে নেইতেরি তার তীরের সাহায্যে কর্নেল মাইলসকে হত্যা করেছিল, তাহলে এই পার্টে সে কীভাবে আসবে? হতে পারে টেকনোলজির উপর ভর করে ওই কোম্পানি কর্নেলের একজন ক্লোন বানিয়েছে। আর কেন আমি এতটা শিওর হয়ে এই কথাটি বলছি তার প্রমাণ এই ট্রেলারই আছে। এখানে মানব জাতি দ্বারা সৃষ্ট যে বেস দেখানো হয়েছে সেখানে মানব জাতির সাথে সাথে আমরা দুটি নাবিকও দেখতে পাচ্ছি। কিন্তু এই সিন থেকে কীভাবে বলা সম্ভব যে ভিলেন কর্নেলই হতে চলেছে? না, এই দৃশ্য দেখে সেটা বলা মোটেও সম্ভব না। এটা থেকে শুধু এটুকুই বলা যেতে পারে যে মানব জাতি দ্বিতীয়বারের মতো প্যান্ডোরাতে এসে সেই একইভাবে তাদের অবতারদের কাজে লাগাচ্ছে। আর এই ভিলেনের প্রমাণ আসে একটি পরবর্তী দৃশ্যে। আপনারা এই যে দুজন নাবিকে দেখতে পাচ্ছেন এরা কোনো নাবি না, এরা হচ্ছে মানব জাতি দ্বারা সৃষ্ট অবতার। আর এই দুজন নাবির হাতে এই যে ট্যাটুটি দেখতে পাচ্ছেন সেটা আমরা প্রথম পার্টে কর্নেলের হাতেও দেখতে পেয়েছিলাম। আর এই ট্যাটু থেকে একদম শিওর হয়ে বলা যায় যে এটাই হচ্ছে কর্নেলের অবতার। এবার আপনারা এটা ভাবুন যে কর্নেল মানব রূপেই কতটা কাণ্ড ঘটিয়েছিল, তাহলে অবতার অবস্থায় কী কাণ্ড এনে ঘটাতে পারে? যাই হোক, আমরা এই পার্টে যতগুলো অ্যাকশন সিন দেখতে পাবো সবগুলোই জলের উপর।
তাই প্রথম পার্টের থেকে এই পার্টের অ্যাকশন সিকোয়েন্স আরও দুর্দান্ত হতে চলেছে। আর ট্রেলার দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে প্রথম পার্টের থেকে এই পার্ট ভিজুয়াল ইফেক্টসের দিক থেকে এগিয়ে থাকবে শত গুণ। আর আপনারা তো সবাই জানেন যে এখন পর্যন্ত অ্যাভাটার অনলি রয়েছে সব থেকে বেশি টাকা কামানো মুভি হিসেবে। তাহলে কল্পনা করুন যে দ্বিতীয় পার্ট কি কি রেকর্ড করতে চলেছে। সো যাই হোক, ট্রেলারের উপর ভিত্তি করে এই সিনেমার সম্ভাব্য স্টোরি সম্পর্কে বলার চেষ্টা করলাম। তাই আপনাদেরকে ছোট্ট একটি ওয়ার্নিং দিয়ে রাখি যে এই স্টোরির সাথে সিনেমার সাথে কোনো মিল নাও থাকতে পারে, আবার এমন হতে পারে যে পুরোপুরি মিলেও যেতে পারে। সো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ঘরোয়ার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।